أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين شرب باطلير آدھار تھے کے مقتیر دشاری و شنگرامیر دھارت اولیاء کرام شتیر شنگجوب ও সত্যে অটলতা ইমানি বিশ্বস্ততার অগ্নিশিখা আউলিয়া কেরাম মহান রেসালাতে এলাহির বন্দন নূরে এলাহির নূরের প্রবাহ দ্বারা আউলিয়া কেরাম দয়াময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রাণাদি প্রিয় নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ আউলিয়া কেরাম বস্তুবাদী আত্মিক মৃত্যু থেকে পবিত্র কলেমার চেতনার চেতনায় ইমানিয়াত ইনসানিয়াতের সঞ্জীবনী শক্তি আউলিয়া কেরাম কুফর জুলুমের স্বৈরদস্যুতা মুলুকিয়াতের রুদ্ধতা মুক্ত জীবন ও দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের দিশারি আউলিয়া কেরাম প্রাণপ্রিয় আহলে বায়াত মহান খোলাফায়ে রাশিদিন মহান মকবুল সাহাবায়ে কেরাম সত্যের ইমাম বৃন্দের উত্তরাধিকার আউলিয়া কেরাম প্রবৃত্তির বিনাশী দাসত্ব পার্থিব হীন মোহের শিকল থেকে আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আউলিয়া কেরাম জীবনের চূড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবলিয়তে ধন্য নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আউলিয়া কেরাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা প্রিয় উপস্থিতি আমরা জানি মহান খাজা বাবা রহমতুল্লাহ আলাইহিম তিনি ভারতবর্ষে আগমন করে সর্বপ্রথম তিনি যে কাজটা করেছেন তিনি মুলকিয়তের দেয়ালকে ভেঙে দিয়েছেন মুলকিয়ত ইমানের বিপরীত মুলকিয়ত খেলাফতের বিপরীত খেলাফত হক মুলকিয়ত বাতিল খেলাফত হক মুলকিয়ত কুফর আমরা স্বয়ং আমরা দেখতে পাবো স্বয়ং খাজা বাবা পৃথ্বীরাজের বিরুদ্ধে ছিলেন না পৃথ্বীরাজের ব্যক্তিগত কোনো শত্রু ছিলেন না খাজা বাবা কি ছিলেন পৃথ্বীরাজ দ্বারা যেই কাঠামো অমানবিক রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা পৃথ্বীরাজ দ্বারা কায়েম হয়েছিল মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সকল মানুষের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল মানুষকে তার দাসত্বের জালে আবদ্ধ করা হয়েছিল সেই দাসত্বের জালকে ছিন্ন করে খেলাফতে ইনসানিয়াতের সেই মহামহিম সেই ধারাকে প্রতিষ্ঠার জন্য খাজা বাবা পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়েছিলেন ঠিক কি আজকে আমরা যদি দেখতে পাই খাজা বাবার সেই মহান দানকে সেই নিয়ামতকে আজকে আবার উৎখাত করা হয়েছে গাউসে পাকের সেই পূর্ণাঙ্গ ধারাকে আবার উৎখাত করা হয়েছে প্রিয় নবীর ঈদে আজমের মিশনকে আজকে আবার উৎখাত করা হয়েছে ঠিক কিনা আজকে আমরা যদি বিশ্বের বুকে দেখি তাকিয়ে দেখি বিশ্বের বুকে একটি রাষ্ট্র নেই একটি জায়গা নেই একটি সমাজ নেই যেখানে প্রিয় নবীর রহমতের ওমার সাল্লাকে ইল্লা রাহমাতালিল আলামিনের সেই দ্বারা কায়েম আছে প্রিয় উপস্থিতি আমরা দেখেছি মহান প্রিয় নবী প্রাণাদিক প্রিয় নবী যখন পৃথিবীতে শুভ আগমন করেছেন তিনি এসে সর্বপ্রথম যে কাজটা করেছেন মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন আমরা জেনেছি সেখানে কি হয়েছিল সেখানে আমাদের মায়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না কন্যা সন্তান সেখানে জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো এটা আমরা সবাই জানি ঠিক কিনা তাহলে প্রিয় নবী এসে প্রিয় নবী শুভাগমন করে আমাদের সামনে কোনো আইন আমল মাসলা মাসাইল আমাদেরকে দান করেন নাই সেখানে রাষ্ট্র ব্যবস্থার যে মূলকিয়তের দ্বারা সেটাকে তিনি উৎখাত করে সকল মানুষকে একটি স্বাধীন মুক্ত জীবন প্রথম অবস্থায় তিনি দান করেছেন প্রিয় নবী যেমন আবু জাহেল আবুল আহাব উদ্বা সাহেবাদের উৎখাত করেছেন তেমনি সেই ধারাই সেই রেসালাতের আলোকে সমস্ত আউলিয়া কেরামদের একটাই মিশন তারাই আজকে সেই রাষ্ট্র এবং সমাজ এবং বিশ্বে তারা আমাদেরকে মূলকীয়তার দ্বারাকে উৎখাত করে সেখানে মানবতার দ্বারা তথা খেলাফত ইনসানিয়াতের দ্বারাকে প্রতিষ্ঠা করার জন্য সকল আউলিয়া কেরাম সেই সংগ্রাম করে আমাদের কাছে সেটা আমানত হিসাবে রেখে গেছেন প্রিয় উপস্থিতি আজকে দুঃখের সহিত বলতে হয় আপনারা দেখবেন অনেক জায়গায় গাউসে পাকের মহব্বতে উরস মাহফিল করা হয় যেটা আমাদের প্রাণপ্রিয় রেজাউল মুস্তফা কায়সার ভাই বলেছেন যে আউলিয়া কেরামদেরকে আমরা
তাদের উপলক্ষে আমরা উরস করি মাহফিল করি কিন্তু সেখানে বস্তুবাদের দালালি চলে বস্তুবাদের নামে বিকৃতি চলে রিয়েল ইসলামকে খাজা বাবার সেই মহান দানকে আমরা বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করি মহান গাউসে পাকের সেই দানকে আমরা বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করি যে জন্য আজকে আমাদেরকে কেউ অন্যান্যরা মাজার পূজারি বা এটা সেটা বলে মানে তুহমত দিচ্ছে কিন্তু একদিকে যেমন খাজা বাবার সানে বেয়াদবি হচ্ছে গাউসে পাকের সানে বেয়াদবি হচ্ছে যারা বস্তুবাদের দালালি করে তাদের উপলক্ষে তাদের প্রোগ্রাম করার মাধ্যমে বস্তুবাদের দালালির মাধ্যমে তাদের পকেট বাড়ি করার মাধ্যমে অন্যদিকে ওহাবি শিয়া মৌদুদি তাবলিকি কাদিয়ানি তাদের যে তারা সেটাও বাতিল একমাত্র বিশ্ব সুন্নি আন্দোলন একমাত্র বিশ্ব সুন্নি আন্দোলন পৃথিবীর বুকে সৈয়দ আল্লামা ইমাম হায়াতি সত্যের চিরন্তন ধারাকে তিনি সর্ববাতিল থেকে মুক্ত করে আমাদেরকে দান করেছেন ঠিক প্রিয় উপস্থিতি আমরা যদি দেখি আমরা আজকে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে খাজা বাবা যে ইন্ডিয়া আমাদেরকে মানবতার ইন্ডিয়া দিয়ে গেছেন সেইখানে আজকে আবার রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে আজকে আপনি দেখবেন ইন্ডিয়াতে আজকে কি হয় আপনি যদি গরু জব করেন সেখানে মানুষ জবাই করা হয় সেখানে মানুষের কোনো অধিকার নেই মানুষের কোনো স্বাধীনতা নেই আবার ইন্ডিয়াতে কি হচ্ছে ইন্ডিয়াতে সুফিবাদের নামে সেই সেই অভিশপ্ত সেই ঘৃণিত মোদির পা ছুঁয়ে সালাম করে তার কাছ থেকে দোয়া তাওয়াজ্জু নেয় সেটা হচ্ছে আজকে সুফিবাদকেও তারা কলঙ্কিত করছে আমরা দেখেছি বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় আমাদের দেশে বাতেল ফেরকা রয়েছে সুন্নি নামে বাতেল ফেরকা রয়েছে আজকে সুন্নিদের নামে একটি অংশ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এজিদকে পর্যন্ত কেউ কেউ এই দেশে এজিদকে মসজিদের মিম্বরে বসে তাকে মুসলিম বলে দাবি করে আমরা ধিক্কার জানাই আমরা তাদেরকে ঘৃণা করে আমরা সেটা প্রত্যাখ্যান করে একমাত্র বিশ্ব সুন্নি আন্দোলনের আমাদের ভাই এবং বোনেরা তারা সেটা সর্ব জায়গায় সর্বসম্মতভাবে সুস্পষ্টভাবে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার সেই মুবারক দিশা পৌঁছে দিচ্ছেন যে মালাউন মুয়াবিয়া কখনো সাহাবী তো দূরের কথা মানুষ হতে পারে না ইমানদারও হতে পারে না এবং এজিদ তো হচ্ছে তারই বিষ বৃক্ষের ডালা মাত্র প্রিয় উপস্থিতি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দিন মিল্লাত আজকে তছনছ হয়ে গেছে প্রিয় নবীর দানের যে রহমতের ইসলাম সেটা আজকে আমাদের সামনে থেকে হারিয়ে গেছে ইসলাম নামে আমরা আজকে যা দেখি সেটা সত্যিকারের ইসলামই নয় আজকে ইসলামকে অনেক ক্ষেত্রে বিকৃত করা হয়েছে ইসলামকে আজকে কলঙ্কিত করা হয়েছে ইসলামকে আজকে দলিশাত করে দেওয়া হয়েছে একমাত্র প্রিয় নবীর সেই মহান রেসালাতের আলোক দ্বারাই সমস্ত আউলিয়া কেরাম আর সমস্ত আউলিয়া কেরামদের আলোক দ্বারাই আজকে আজকে আমরা পেয়েছি আমাদের প্রাণ প্রিয় প্রাণের ইমামকে সৈয়দ আল্লামা ইমাম হায়াত ব্যতীত বিশ্বের বুকে আজকে আর এই দিশা দেওয়ার মতো দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলি না যে আমরা শুধু সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার সাথে আছি না আমরা আমরা প্রিয় নবীর সমস্ত রহমতের যে ইসলাম সবার সাথে আছি আমরা মহান সকল মকবুল সাহাবায়ে কেরামদের সাথে আছি আমরা মহামহিম আহলে বাইতের রাস্তায় আছি আমরা মহান খুলাফায়ে রাশিদিনের রাস্তায় আছি আমরা সত্যের ইমামবৃন্দের সবার সাথে আছি আমরা পৃথিবীর বুকে সমস্ত হক তরিকত সমস্ত আউলিয়া কেরাম যারা হকের পথে রয়েছে আমরা সবার গোলামিয়াতের দ্বারাই আছি প্রিয় উপস্থিতি আমরা একক দরবার ভিত্তিক নয় একক খানকা ভিত্তিক নয় আমরা আমাদের ভিতরে কোনো হিংসা নেই আমাদের ভিতর কোনো ভালোবাসা ছাড়া অন্য কিছু নেই আমরা আমাদের প্রাণের ইমামের আমরা কদমে থেকে আমরা পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা দেশের জন্য সকল মানুষের জন্য উদ্ধারকারী হিসাবে দিশারি হিসাবে আমরা কাজ করছি আমাদেরকে যারা ভুল বুঝে সত্যিকার অর্থে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যদি জ্ঞানের ভিত্তিতে আমাদের সামনে আসে আমাদের ইমামের সাথে তাদের কথা হয় তাহলে তাদের সেই ভুল ভেঙে যাবে আমরা এখান থেকে বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বুঝক বা না বুঝক আমরা তাদেরকে ভীষণ ভালোবাসি কারণ আমরা মোমেন আমরা প্রিয় নবীর গোলাম আমরা আউলিয়া কেরামের গোলাম আমরা আহলে বাইতের গোলাম আমরা সেজন্য আমাদের ভিতর কোনো হিংসা কোনো ঘৃণা কোনো অহংকার থাকতে পারে না একমাত্র প্রিয় নবীর ভালোবাসা মহামহিম আহলের বাইতের ভালোবাসা মহান মকবুল খুলাফায়ে রাশিদিন মহান মকবুল সাহাবায়ে কেরামের ভালোবাসাই হচ্ছে আমাদের আউলিয়া কেরামদের ভালোবাসা ইমামতের ভালোবাসা হচ্ছে আমাদের পুঁজি এটা আমাদের দুনিয়া এবং আখেরাতের পুঁজি তাই আমরা সকল মানুষকে ভীষণ ভালোবাসি সকল মানুষকে ভালোবেসে আমাদের দিন মিল্লাতের যে অকৃত্রিম প্ল্যাটফর্ম যেই মুয়াবিয়া মালাউন মুয়াবিয়া যেটাকে উৎখাত করেছে কারবালার ময়দানে আমাদের ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আনহুমদের কাছ থেকে
সংখ্যার পরে যেটা অবৈধভাবে ছিনিয়ে নিয়েছে আমরা সেই কারবালার উত্তরাধিকার হিসেবে আমরা কি বসে থাকব না আমরা কি বসে থাকতে ইমানদার দাবি করতে পারব না আমার রক্ত এবং একজন সাধারণ মানুষের রক্তের ধারা কি এক হবে না আমার আমার যেই ভিতরে ইমানি চেতনা আমার যেই ইমানি চেতনা সেটার সাথে কি অন্য একজন সাধারণ মানুষের সেই সংগ্রামী চেতনার মিল পাওয়া যাবে না সুতরাং আমরা যারা ইমামের ইমামের একটাই রয়েছি আমরা যারা আমাদের প্রাণের ইমামকে ভালোবাসি প্রাণের ইমামকে ভালোবাসা হচ্ছে আমার দয়াময় আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা প্রাণের ইমামের হয়ে যাওয়ার মানে হচ্ছে দয়াময় আল্লাহ এবং তার রাসূলের হয়ে যাওয়া কারণ প্রাণের ইমাম ব্যক্তি নয় যেটা আমাদের রেজাউল মোস্তফা কাইসার ভাই বলেছেন তিনি ব্যক্তি নন তিনি প্রতিষ্ঠান তিনি হচ্ছেন কি তিনি হচ্ছেন তাওহীদ এবং রিসালাতের একমাত্র প্রতিষ্ঠান তিনি কি বেলায়েতের প্রতিষ্ঠান তিনি আজকে আমাদেরকে যদি হক বাতিল সুস্পষ্টভাবে তুলে না ধরতেন তাহলে আমরা হয়তোবা কোনো বাতিলের কোনো না কোনো বাতিলের সাথে মিশে থাকতাম কোনো না কোনো বাতিলের গহ্বরে চলে যেতাম কোনো বাতিলের গহ্বরে চলে গিয়ে নিজেকে ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই যেমন আমার গায়ে যদি কোনো অপবিত্র জিনিস লেগে থাকে আমি আমি যদি সেটাকে পরিষ্কার না করি আমার কাপড়ে লেগে থাকে সেটাকে পরিষ্কার না করি আমি যদি অজু করি তাহলে আমার অজু হবে না যেমন মদ পান করে কেউ যদি বলে আমি রোজাদার দিনের বেলা কেউ খেয়ে যদি বলে রোজাদার সেটা যেমন হবে না বাতিলের সাথে আতাত করে থাকলে বাতিলের সাথে আত্মা জীবন চলে গেলে সেটাকে ইমানদার বা মুমেন দাবি করার কোনো সুযোগ নাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি ইমানদার বা মুমেন দাবি করার প্রথম শর্ত হচ্ছে আমাকে সর্ব বাতিল থেকে মুক্ত হয়ে প্রাণাদিক দয়াময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রাণাদিক প্রিয় নবীর হয়ে যেতে হবে তো প্রাণাদিক প্রিয় নবীর হয়ে যাওয়ার পরে আমি মুমেন বা ইমানদার দাবি করতে পারবো তারপর কি আমার উপর দায়িত্ব রয়েছে আমি যা বলতেছিলাম যে কারবালার উত্তরাধিকার হিসাবে আমি কি বসে থাকবো কিনা সেই কারবালার প্রান্তর থেকে কারবালার প্রান্তর থেকে খেলাফতকে যখন চির অভিশপ্ত কাফের এজিদ সেটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে সে মলুকিয়ত প্রতিষ্ঠা করেছে সে মলুকিয়ত মলুকিয়ত প্রতিষ্ঠার কারণে আজকে বিশ্বের 700 কোটি মানুষ আজকে কারারুদ্ধ হয়েছে বর্ডারের নামে তারা আজকে বন্দী হয়ে গেছে তারা আজকে তাদের জীবনের মালিকানা ফিরে পাচ্ছে না তারা আজকে তাদের সহায় সম্পদের সঠিক হিসাব পাচ্ছে না আমি একটি প্রশ্ন করি উদাহরণ দিই আপনার মনে করেন 4 জন ভাই আপনার বাবার সম্পদ রয়েছে 4 জন কি আপনি সেখান থেকে আপনি পাবেন না সমান ভাগে পাবেন না মনে করেন একটা ভাই তাকে বঞ্চিত করা হয়েছে ন্যায় না অন্যায় আমার কথা কি বোঝা যায় আমরা যদি 4 ভাই হই বা আপনারা আমরা এখানে ধরেন 4 জন আছি 4 জন যদি একই মায়ের সন্তান একই বাবার সন্তান হই তাহলে এই 4 জন কি যদি একটা সম্পদ থাকে বা 400 টাকা থেকে 100 টাকা করে পাবে না পাবে এটা খুব সহজ একটা হিসাব তাহলে রাষ্ট্র কি কারো একা না বিশ্ব কি কারো একা না এই জন্য সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেছেন যে প্রতিটা নাগরিক তিনি জন্মসূত্রে বিশ্ব নাগরিকও বটে আমি শুধু এই দেশের আলো বাতাসে আমার হক থাকবে অধিকার থাকবে শুধু তাই নয় সমস্ত বিশ্বের সমস্ত জল স্থল যত সম্পদ রয়েছে আল্লাহ তাআলার দান প্রত্যেকটা সম্পদে আমার আপনার বিশ্বের প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে আর এটাই খেলাফতে ইনসানিয়াত যেখানে বলা হয়েছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার খেলাফতে মানুষ নয় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের দরবারে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবদিহি করতে হবে এটা হচ্ছে ইমানি চেতনার ফসল ঠিক কি না আজকে কি পৃথিবীর বুকে কোথাও সেই স্ট্রাকচার আছে কি না সেই স্ট্রাকচার একমাত্র উৎকাত হয়েছে মালাউন মুআবিয়ার জন্য হচ্ছে এজিদের জন্য তাহলে একজন ইমানদার হিসেবে একজন প্রিয় নবীর গোলাম হিসেবে আমার আপনাকে আবার সেই কাঠামো ফিরিয়ে আনতে হবে আমাকে কাজ করতে হবে মা বোনদের কাজ করতে হবে কাজ না করলে আগাবে না আরো বেশি সেটা প্রতিষ্ঠিত আছে এবং হয়ে যাবে আমরা কখনো আমরা প্রিয় নবীর আপন দাবি করতে পারবো না আপনি যদি আজকে বুঝে থাকেন আমার আমার প্রাণপ্রিয় ভাই বলেছেন সংগ্রাম করার জন্য কোনো বয়স প্রয়োজন নেই আপনি সত্য বুঝেছেন ইমামকে চিনেছেন আপনি লিডার আপনি দিশারি আপনার দ্বারা পরিবর্তন হয়ে যাবে এখানে বয়স শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু না আমার মা বোনদের বলি আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের মা বোনের অনেকে হয়তো উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ হয় নাই উচ্চ শিক্ষা প্রয়োজন নাই ইমামতকে পেয়েছেন এটা আপনার জীবনের সর্বোচ্চ শিক্ষার প্রতিষ্ঠান পেয়েছেন আপনি সত্য বুঝেছেন সকল মানুষের জন্য আপনি দিশারি তাই আমি বলবো আপনার এখানে আমরা যারা উপস্থিত হয়েছে আজ থেকে আমরা সংগ্রামী আমরা বিপ্লবী আমাদের দ্বারা সংগ্রাম
প্রতিষ্ঠা হবে আমাদের দ্বারা প্রাণের ইমামের নেতৃত্বে মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা আমাদের প্রাণের ভূমি মানে হৃৎপিণ্ড উদ্ধার হবে এবং সমস্ত বিশ্বে মানবতা আবার প্রতিষ্ঠা হবে মালাউন মুয়াবিয়া এবং তার এজিদের তার ছেলে এজিদের শেষ টাকচার উৎখাত হবে সানে খাজা বাবার মিশন সেই একই মিশন তাহলেই প্রকৃতপক্ষে সার্থক হবে সানে খাজা বাবার সেই মিশন এগিয়ে নেওয়ার সানে খাজা বাবার মিশন এগিয়ে যাবে এবং সানে খাজা বাবাকে ভালোবাসার সেই প্রকৃত ভালোবাসা সত্যি প্রমাণিত হবে আমরা যদি দিন মিল্লাতের জন্য আমরা খেলাফতে ইনসানিয়াতের জন্য এবং সত্যিকার সুন্নিয়তের জন্য আমরা কাজ করি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাই সবাইকে অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ